আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী স্বাধীনতা দিবসে মহামারী থেকে মুক্তি এবং আত্মনির্ভর ভারত গঠনে শপথ নিতে যুব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন। কার্গিল বিজয় দিবসে আজ সারা দেশ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামীকাল ভোর পাঁচটা থেকে রাজ্যব্যাপী তিন দিনের সম্পূর্ণ লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবসে দেশবাসীর পক্ষ থেকে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে প্রধানমন্ত্রী বীরাঙ্গনা মায়েদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী কার্গিল বিজয় দিবসকে সেনাবাহিনীর পরাক্রম, শক্তি ও বীরত্বের দিবস বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সেনা জওয়ানদের ব্যাপক মনোভাবের ফলেই কার্গিল যুদ্ধে বিজয় নিশ্চিত হয়েছিল। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পুরো দেশ সমবেতভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে, এর ফলে ভারতে কোভিড নাইন্টিন থেকে সুস্থ হয়ে ওঠার হার অন্য অনেক দেশের থেকে ভালো। প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশবাসীকে সতর্ক করে বলেন, কোন জায়গায় করোনা বেড়ে চলেছে, সেজন্য পুরো মাত্রায় সতর্কতাকে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা মহামারী শুরুতে যেমন মারাত্মক ছিল, এখনও ততটাই মারাত্মক। প্রধানমন্ত্রী করোনার সময়ে দেশের বিভিন্ন প্রান্তের কিছু ইতিবাচক উদাহরণের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী করোনার সময়ে দেশের যুব সমাজকে নিজেদের প্রতিভা দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন প্রয়োগ করতে আহ্বান জানান। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্ষা মরশুমে বড় একটা অংশ বন্যা কবলিত, বিহার আসামের মতো রাজ্যে বন্যা সমস্যা সৃষ্টি করে চলেছে। তিনি বলেন, সরকার এনডিআরএফ এর টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনজিওগুলি কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ পাশে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এইবারও 15ই আগস্ট করোনা মহামারীর মধ্যে পালিত হবে। তিনি যুব সমাজের কাছে স্বাধীনতা দিবসে মহামারী থেকে মুক্তির শপথ এবং আত্মনির্ভর ভারতের শপথ নেওয়ার আহ্বান জানান। দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 63.92%। গত 24 ঘণ্টায় 34,145 জন সুস্থ হয়েছেন, যা এক রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 8,05,577 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উচ্চমানের কোভিড নাইন্টিন পরীক্ষাগারের সূচনা করবেন। এই তিনটি পরীক্ষাগার হবে আইসিএমআর, নয়ডা, মুম্বাই এবং কলকাতা। এইসব পরীক্ষাগারে প্রতিদিন ন্যূনতম 10,000 কোভিড নাইন্টিন পরীক্ষা করা যাবে। আজ কার্গিল বিজয় দিবস। 21 বছর আগে দেশের সেনারা কার্গিলের যুদ্ধে ভারতের জয় নিশ্চিত করেছিলেন। সারা দেশ আজকের দিনে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লাদাখে কার্গিল স্মারকস্তম্ভে শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, কার্গিল বিজয় দিবস নির্ভয়ের এক নিশ্চিত উদাহরণ এবং আমাদের সেনাবাহিনীর উচ্চ নৈতিকতার মূল্যের প্রতীক। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কার্গিল যুদ্ধের বিজয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় যুদ্ধ স্মারকে আজ শ্রদ্ধাজ্ঞাপন করে কার্গিলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সাথে ছিলেন প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়ক, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাধ্যক্ষ জেনারেল মনোজ কুমার নারাভানে, নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল করমবীর সিং, এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ট্যুইট বার্তায় কার্গিল যুদ্ধের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্যব্যাপী আগামীকাল থেকে তিন দিনের সম্পূর্ণ লকডাউন শুরু হবে। আগামীকাল ভোর পাঁচটা থেকে শুরু হয়ে 30শে জুলাই ভোর পাঁচটা পর্যন্ত চলবে লকডাউন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল মহাকরণে রাজ্য সরকারের তরফে এই ঘোষণা দেন। তিনি বলেন, সোমবার ভোর পাঁচটা থেকে শুরু হলেও আজ রবিবার রাত 9টায় নিয়মিত কার্ফুর মধ্য দিয়ে প্রকৃত অর্থে লকডাউন শুরু হবে। রাজ্য সরকার কঠোরভাবে লকডাউনের নিয়মবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। লকডাউনে মুদি দোকান, দুধ, মাছ, মাংস, ওষুধের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা জারি থাকবে। তবে বাজারগুলিতে প্রতিদিন তিন ভাগের এক ভাগ দোকানই খোলা রাখতে হবে। এদিকে এই দোকান খোলা রাখা নিয়ে আজ বাজার কমিটিগুলোর বৈঠক করে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকে করোনা ভাইরাস সংক্রমণ সন্ধানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করবেন। এর জন্য আরওআর অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবেন। প্রায় 10,000 স্বাস্থ্যকর্মী ও আধিকারিক নিযুক্ত করা হয়েছে, এ কাজ জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, লবণ, আটা, চিনি, আলু, পেঁয়াজ ইত্যাদি সামগ্রী সন্তোষজনক মজুত রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রায়োরিটি গ্রুপ অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনার 5,79,000 পরিবারের প্রায় 25 লক্ষ নাগরিককে মাসে মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে। এছাড়া এপিএল ভুক্ত তথা দরিদ্র এমন চিহ্নিত 50,000 পরিবারের আগামী মাসে মাথাপিছু 5 কেজি সর্বোচ্চ 20 কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে বলে তিনি জানান। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ঘোষিত লকডাউন সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি থেকে বের না হন, ঘরে থেকে যাবতীয় বিধিনিষেধ মেনে প্রশাসনকে সহায়তা করতে হবে। নিতান্ত জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, সেই সাথে বাইক কিংবা যানবাহনের যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। লকডাউনের সময়ে পুলিশ কঠোরভাবে চেকিং করবে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস। এসপি আর জানিয়েছেন, জনবহুল জায়গা কিংবা পাবলিক প্লেসে সামাজিক দূরত্ব না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে উভয় অপরাধের ক্ষেত্রে 1,000 টাকা করে জরিমানা প্রদান করতে হবে। তাই প্রত্যেকে যাতে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলেন তার আহ্বানও জানান তিনি।
বামপন্থী উপজাতি যুব সংগঠন উপজাতি যুব ফেডারেশনের কৃষ্ণনগর অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সম্মেলনের উদ্বোধন করে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা তিনি রাজ্য সরকারের বিভিন্ন কাজ করবেন সমালোচনা করেন। সম্মেলন থেকে 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক বিবৃতিতে এই খবর জানানো হয়। মৎস্য ও রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা আজ দুপুরে খোয়াই থানার অন্তর্গত পদ্মবিল ব্লক এলাকার গয়ামনি এডিসি ভিলেজের বেলফাং গ্রামে সফরে যান। গত বুধবার সকালে প্রবল বর্ষণে মাটির ঘরের দেওয়াল ভেঙে গুরুতর আহত তিনজনের মধ্যে একজন জয়রানী দেববর্মা গত বৃহস্পতিবার জিবি হাসপাতালে মৃত্যু হয়। মন্ত্রী এন সি দেববর্মা ওই মৃতার বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। তিনি সরকারিভাবে যা যা সাহায্য করার কথা বলেন। সাথে ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। এবছরের আইসিএসই বোর্ড পরীক্ষা হলিগ্র স্কুলের একুয়াথলন খেলোয়াড় তথা রাজ্য চ্যাম্পিয়ন অনন্যা দেবনাথ অনবদ্য ফলাফল করে ত্রিপুরার ট্রাইথলন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনন্যার হাতে একটি স্মারক এদিন সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়েছে। উল্লেখ্য, অনন্যা আইসিএসসি বোর্ড পরীক্ষায় 95.4% নম্বর পেয়েছে। রাজ্যের ফুটবল রেফারিদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমোদন নিয়ে এই ক্লাস চলছে। এতে রেফারি ইনস্ট্রাক্টর আর ডি সাহা নিয়মিত ক্লাস নিচ্ছেন। 50 জনের উপর রেফারি সারা রাজ্য থেকে অনলাইনে এই ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছে। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে এই খবর জানান। উত্তর জেলায় পানিসাগরের রেল লাইনে আজ দুপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। 35 বছর বয়সী এই যুবকের নাম রাখাল দাস হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে এই সব খবর জানানো হয়েছে। রাজ্যে করোনা প্রভাবের কসরতে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাব বিভিন্নভাবে মানুষের পাশে থেকে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ বিকালে লায়ন্স ক্লাবের অফিস গৃহে খোয়াই মহকুমার সমস্ত কর্মরত সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এদিন করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে 12 জন সাংবাদিকের মধ্যে বিতরণ করেন। এছাড়া খোয়াই লায়ন্স ক্লাবের একটি ফ্রি কোচিং সেন্টার রয়েছে। গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানো হয়। এই বছর মাধ্যমিকে 2 জন ছাত্র ছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। আজ তাদেরকে হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এমনকি খোয়াই লায়ন্স ক্লাব থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ার খরচ বহন করবে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই লায়ন্স ক্লাবের সভাপতি প্রদীপ বণিক, সম্পাদক প্রসেনজিৎ বণিক সহ অন্যান্যরা। সাংবাদিকদের উদ্দেশ্যে লায়ন্স ক্লাব সভাপতি আহ্বান জানান এই সামগ্রী ব্যবহার করে সংবাদ সংগ্রহ করার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী স্বাধীনতা দিবসে মহামারী থেকে মুক্তি এবং আত্মনির্ভর ভারত গঠনে শপথ নিতে যুব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন। কার্গিল বিজয় দিবসে আজ সারা দেশ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামীকাল ভোর 5টা থেকে রাজ্যব্যাপী 3 দিনের সম্পূর্ণ লকডাউন। স্থানীয় সংবাদ শেষ হলো।